অনেকদিন আগেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল কেউ, যখন লাইভে আসছিল আমার মনে আছে, তো ব্লাউজ কালেকশনের ভিডিও। তো কয়েকটা ব্লাউজ অনেকদিন আগে থেকে বানানো হয়েছে, বাট ভিডিও করার সুযোগ আমি পাচ্ছি না, কারণ এতটাই ছুটা দৌড়া সবসময় হয় বলার অবস্থা থেকে, তো যার জন্য হচ্ছিল না। তো আজকে একটু টাইম মিললো, তো ভাবলাম করেই ফেলি ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে শাড়ি ব্লাউজটা পরেছি, শাড়িটা তো দেখেইছো, আর এই ব্লাউজটাও দেখেছো, বাট বাকি আর যে ব্লাউজ গুলো সেগুলো কিন্তু দেখোনি, একদম নিউ কালেকশন। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, স্কিপ না করে দেখবে। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরম এরম কাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই পারবো না, সারি
পরেছি একটা হোয়াইট কালারের ব্লাউজ, এটা একদম লেটেস্ট কালেকশন আমার। আর জানি না কেন আমার হোয়াইট কালারের এই ব্লাউজটা না এত ভালো লেগেছে, মানে কি বলবো। তো দেখো, শুধু কাপড়ে প্লেন কাপড়ের নয়, এই ব্লাউজটাতে কিন্তু কাজ করা আছে, মানে হোয়াইট কাপড় নেটিং কাপড়ের উপরে ফুল 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 হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা, কাজটাও দারুণ সুন্দর আর ব্লাউজটাও ভালো কাটিয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে ব্লাউজটা। আর দেখো, সবসময় চেষ্টা করবে, মানে যারা মেয়েরা দেখছো তাদেরকে বলছি, মানে ডিপ কালারের সাথে হালকা কালার কন্ট্রাস্ট করা, বা ডিপের সঙ্গে হালকা, হালকার সঙ্গে ডিপ, এরকম করবে কিন্তু ভালো লাগে দেখতে। ম্যাচিং ম্যাচিং জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, সবকিছু ম্যাচ হয়ে গেলে দেখবে খুব একটা ভালো লাগে না আমার মতে। তো আমি সবসময় চেষ্টা করি যে ডিপের সঙ্গে হালকা পরার বা হালকার সঙ্গে ডিপ পরার। তো আজকেও সেম দেখো, এই শাড়িটার সাথে ব্লাউজটা আমার তো খুব ভালো লাগছে, মানে বেশ ভালো যাচ্ছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, তো বলো তোমরা কমেন্টস করে। আমি তোমার কাছে খারাপ করে দিয়েছি, মানে যেইটুকু দাঁড়াতো সেটাও আমি শেষ করে ফেলেছি।
যাই হোক ভীষণ গরম লাগছে। তো এইটা হচ্ছে লাস্ট ওয়ান, তো এইগুলো অ্যাভয়েড করাই উচিত, মানে এই টাইপের ব্লাউজ গুলো, মানে এই চমকিলি চমকিলি যেগুলো থাকে কি বলতো, মানে গায়ে না কেমন একটা অস্বস্তি লাগে, একটা দুটো যে খোঁচা লাগছে না কেমন একটা ইরিটেটিং হয়, তো এগুলো না করাই ভালো। বাট এটা আমার শাড়ির সঙ্গেই ছিল, যেই শাড়িটা আগে মেরুন, এই মেরুন কালার একটা শাড়ি পরেছিলাম, ওই শাড়ির পিস, ব্লাউজ পিস এইটা। তো যাই হোক ব্লাউজটা কিন্তু খুব ভালো কাটিয়েছে দাদা। তো তোমাদেরকে লাস্ট টাইম বলবো কোথায় আমি কাটিয়েছি কি করেছি সব ডিটেলস বলবো, তো দেখে নাও।
যাচ্ছি না, দুটো আড়াইটা বাজে, খিদেতে পেট মানে ছুঁচা ডন মারছে, ঠিক আছে খেতে যাবো। মেয়েও স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসছে। তো তোমরা বলো কমেন্টস করে ভিডিও কেমন লাগলো। হ্যাঁ অনেকে কমেন্টস হয়তো করো না, এই দেখে যে কমেন্টস কেউ করছে না দেখে এরকম কমেন্টস করো না, এরকমই হয় আমি যেটা আমার মনে হয়। তো চিন্তা করো না, সবাই কমেন্টস করো, কমেন্টসগুলো পরে অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে কোনো চিন্তার কারণ নেই। সব কমেন্টস আমি দেখতে পাই, সব কমেন্টস আমি পড়ি, তো তোমরা কমেন্টস করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, কি বললাম, তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো।